আন্তর্জাতিক নারী দিবসে নারীদের নানানভাবে সম্মানিত করা হয়, কিন্তু বছরের বাকি দিনগুলো সেই সম্মানের থেকে কেন আমরা ব্রাত্য থাকি? কেন আজও কাজের জায়গায় নারী এবং পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়? টলিউড ইন্ডাস্ট্রিতেও কি সেই ছবিটাই দেখা যায়? অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে কি পার্থক্য আজও রয়ে গেছে? তা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী কোনিনিকা ব্যানার্জি। কেন তিনি ছবিতে কাজ পান না সেটাই জানালেন তিনি। শুনে নিন সেটাই। আমার মনে হয় ইনিশিয়েটিভ দরকারও আছে বা দরকারও নেই। দরকার আছে এই কারণে, আমাদের প্রত্যেকে দেখা হয় একে অপরের সঙ্গে। এই যে তোকে দেখলাম বা ওকে দেখলাম, তোকে দেখে বেশি খুশি হবো, আমি অনেক বছর ধরে চিনি। এবার কি হয় বলতো, এই মুখগুলো বা আমি শুধু তোদের কথা বলছি না, যে ক্যামেরার দাদারা রয়েছে, এই দেখা হওয়াটা খুব দরকার। এবং কোথাও গিয়ে এই যখন এই কাভারেজটা বেরোবে, একটা বাড়িতে বসে সাধারণ মেয়ে যখন এটা পড়বে, সেও নতুন করে ভাববে একটা মেয়ে বাইক চালাচ্ছে, তাহলে আমি কেন পারবো না। আমার কথা হচ্ছে, আমি কেন পারবো না, ডিলিট করতে চাই আমি লাইফ থেকে। আমি পারবো না বলে কিছু হয় না। এবং যেদিন এই জিনিসটা আমাদের মাথা থেকে, এবং এইটাও কিন্তু ঢুকিয়ে দেওয়া, জন্ম থেকে ঢুকিয়ে দেওয়া মেয়েদের মাথায় যে আমি পারবো না, একজন পুরুষ মানুষ পারে এবং আমি পারি না, এইটা নিয়ে আমার সমস্যা আছে। যেদিন আমরা জানবো আমরাও সব পারি, এবং আমরা সব পারি, লিটারালি সব পারি, আমরা কাজ করি, বাড়ি গিয়ে সংসার সামলাই, আমরা প্রত্যেকের ইমোশনের খেয়াল রাখি এবং তারপরে বাকিটা করি, তো যেদিন এই জিনিসটাকে সম্মান জানানো হবে সেদিন আমি এই সেলিব্রেশনগুলোকে খুব এনজয় করবো। কালকেই আমাকে একজন প্রশ্ন করলো, সিরিয়াল মানে তো মেয়েরা, থ্যাংক গড অ্যাটলিস্ট একটা মিডিয়া মেয়েদের জন্য রয়েছে, সিনেমায় তো মেয়েদের জায়গা নেই। হ্যাঁ, বলিউডে হয়তো কিছু জায়গা রয়েছে, টলিউডে হয় যারা নিজেরা প্রডিউসার বাড়ি থেকে নিয়ে আসতে পারে বা বাইরে থেকে ধরে আনতে পারে, সরি ওইভাবে বলে ফেললাম, অবভিয়াসলি সামবডি হ্যাজ টু প্রডিউস দ্য ফিল্ম। যারা পারে না তারা সাইড রোল করে, ভালো অভিনেত্রী হলেও সাইড রোল করে যেতে হয় দিনের পর দিন, বছরের পর বছর। আমি আমার ক্ষেত্রেই একই কথা বলবো, এতে আমার কোনো রাগ নেই, বিকজ আমি জানি আমি প্রডিউসার আনতে পারি না। আচ্ছা, কিন্তু নেটফ্লিক্স যদি আমি দেখি, অ্যামাজন প্রাইম দেখি, এখন মেয়েদের নিয়ে কাজ হচ্ছে এবং বয়সটা কোনো ম্যাটারই করে না। আমাদের যদি আমরা মা দুর্গাকে কোনো পার্টিকুলার এজ ধরে আমরা পুজো করি, না আজকে আমার মা কি আমার কাছে যেই বুড়ো হয়ে যায় ফালতু হয়ে যায়, না, তাহলে কেন ধরে নেওয়া হয় একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানে শি ইজ অবসলিউট, মানে ওকে আর কিছু জায়গাই দেওয়া যায় না। এই চিন্তাধারা বদলানো দরকার। বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায় সব জায়গায় মেয়েদের প্রাধান্য আসা দরকার, কারণ এখনও অনেক জায়গা দেখানো বাকি রয়ে গেছে। সব জায়গায় সেফ বেট হতে পারে না, কিছু জায়গা এক্সপেরিমেন্ট করতে করতে নতুন বাজারও তৈরি করতে হবে, এবং সেটা বোধহয় একটা মেয়ের হাত ধরেও চেষ্টা করা যেতে পারে, এটা আমার বিশ্বাস। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।